Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. আমি লাবণ্য চ্যানেল কোন দিন পর লাইভে চলে এসেছি রিসাম ফ্যাশন থেকে। যারা যারা আমাকে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ প্লিজ একটু আমাকে জানাতে ভুলবা না যে আমাদের নেটওয়ার্ক সেটিং সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা, সবকিছুই ঠিক আছে কিনা, ক্রিস্টাল ক্লিয়ার আমি কার কার কাছে আছি দেখা আজকে ফাইনালি আমি একটা পার্পল টোনার শাড়ি পরেছি। পার্পল কালারের মানে শাড়ি পরার খুবই ইচ্ছে ছিল, সো ফাইনালি আমি পার্পল কালার একটা শাড়ি পরে তোমাদের কাছে আজকে শোকেজ করবো ইনশাল্লাহ সবকিছু। সো যারা যারা আছেন একটু লাইভ একটু শেয়ার করেন এবং আমাকে জানাই দেন যে কে কে আমার সাথে আছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে লাইভ এন্ট্রি করবো এন্ড একটা মিনিট দেখে আসি। ওকে, সাউন্ড কম। আচ্ছা, ভাত খাই নাই তো ওই জন্য সাউন্ড কম। আমি চেষ্টা করছি হ্যাঁ সাউন্ড আরো যেন বাড়ায় দিতে পারি। ওকে, সো একটু একটা মিনিট আমার একটু সময় দাও, দেখে আমি একটু লাইভটা শেয়ার করে দিতে পারি কিনা। তারপর হচ্ছে আমরা ইসে করবো, কি করবো বলো, তারপরে হচ্ছে আমরা সরাসরি লাইভে ঢুকে যাব। ওকে, রিসাম ফ্যাশনে ঢুকে গেছি, এবার হচ্ছে লাইভ শেয়ার করে দিব সব কিছু। ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার সাউন্ড আবার শোনা যাবে না, এটা হয়? হ্যাঁ, এটা কি হইলো? এটা হইতে পারে না। লাইভটা একটু শেয়ার করে দিই সব জায়গায়, যেখানে যেখানে আমি পারি, আমার সুবিধা হয় আমি একটু লাইভটা শেয়ার করে দিই। হ্যাঁ, তারপর চলো লাইভ শেয়ার করাটা এইবার কেড়ে কেড়ে। আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর লুকিং জো সাপি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পার্পল কালারের শাড়ি আমার মাই মোস্ট ফেভারিট শাড়ি, ঠিক আছে, মাই মোস্ট ফেভারিট কালার এবং বলতে পারো। হ্যাঁ, পার্পলে যাদের কাছে মনে হবে মানুষ বলে আমার নাকি সাউন্ড কম, এটা হয়। আচ্ছা, এই দেখো, এই আসবে হচ্ছে আমার শাড়িটা। ওকে, যেটা আমি পড়েছি, সো এবার আমি ফার্স্টেই হচ্ছে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে হবে, এটা সবাই জানে। রিসাম ফ্যাশনে খুবই ইজি, মানে কি বলে, ইজি হচ্ছে নাম টেলিফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিবা, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, কি ভাই বলবো না কিছু, একটু বলবো না, বেসিক ইনফরমেশন তো একটু বলতেও দিবে না। ইনসাইড মাত্র 60 টাকা, আউটসাইড হচ্ছে মাত্র 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 100 টাকা কুরিয়ার চার্জ। ওরা শুধুমাত্র সুন্দরবন কুরিয়ারটা ইউজ করে থাকে, সো সুন্দরবনে যদি তুমি কুরিয়ার নিতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে 500 টাকা আমাদেরকে ইসে করতে হবে, বিকাশ করতে হবে, বাকিটা তোমরা ক্যাশ এনে পেয়ে যাবে। তার মানে হচ্ছে ক্যাশ কি কুরিয়ার যেটা কিনা বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 4 এ ব্লক সি, হ্যাঁ, শপ নাম্বার 225। ইয়ে, পেরে গেছি। এই দেখুন, কেন ভাই অনেক সুন্দর লাগছে, বাহ আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ পিঙ্কি পিঙ্কি পিঙ্কি। লাইভটা লাইভটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে, হাসতেছে হাসেন কেন। এবার ফার্স্টেই হচ্ছে আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি দেখবো এবং সবাই বলবা যে আমার শাড়িটার প্রাইস কত হতে পারে, যদিও এর এর পেজে সবাই আমরা একটা গেস করে নিই যে শাড়ির প্রাইস কত হতে পারে। আপু আপনি বনারসি কালেকশন গুলো কি সফট? ডেফিনেটলি আমি দেখাই, দেখানো স্টার্ট করি। বিসমিল্লাহ, এটা দেখো, এটা আসলে আমার ফার্স্ট শাড়ি ব্ল্যাক কালার। হ্যাঁ, আজকে সুন্দর একটা শাড়ি দেখে স্টার্ট করবো যেটা কিনা ব্ল্যাক কালার, দেখো ব্ল্যাক রেড অ্যান্ড গোল্ডেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর, ব্ল্যাক রেড অ্যান্ড অরেঞ্জও আছে কম্বিনেশনে। এটা কার কার চাই, এই যে জাস্ট ভিউটা দেখাই দিই, এত সুন্দর, এই যে দেখো, এটা টার্সালটা জাস্ট দেখি, এটা কি, এটা শাড়ি গিফট করবা কাকে কাকে বলো, এটা দেখো জাস্ট শাড়ির, এটা শাড়িটা খুব সুন্দর, তোমাকে শাড়িতে অনেক কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু এটার ম্যাটেরিয়ালটা বলো, কি তসর, আচ্ছা মানে সফট তসর, আচ্ছা এটা দেখো ব্ল্যাক কালারের মধ্যে সফট সফট তসর, ঠিক আছে, খুবই সুন্দর এবং খুব বেশি এক্সক্লুসিভ, ব্ল্যাক এন্ড রেড এন্ড অরেঞ্জ, ঠিক আছে, সাথে তো গোল্ডেন আছেই, সাথে তো গোল্ডেন আছে, অসাধারণ সুন্দর একটা শাড়ি, তাই না, অনেক বেশি সুন্দর। এটা সব থেকে বেশি সুন্দর হচ্ছে এটা ট্রাসলটা, এই যে দেখো এই ট্রাসল কয়েকটা দারুণ, ঠিক আছে আপু, প্রিয়াঙ্কা চোপড়ার মতো আপনি, আল্লাহ রে খোদারে, এই কথা যদি প্রিয়াঙ্কা চোপড়া শুনতো তাহলে ও বলতো আমার সারা জীবনই এমনিই চলে গেল। যাই হোক, এই আসবে হচ্ছে আমার শাড়িটা। ওকে, এইবার আমি এই শাড়িটার ফুল ডিটেলিংটা একটু দেখিয়ে দিব, এই যে বসে থাকলে কিন্তু হবে না, এই কাগজপত্রগুলো একটু টান দিতে হবে, হ্যাঁ কাগজপত্রগুলো একটু টান দিতে হবে, খালি বসে বসে একটু শরীরটা নাড়ান।
হয়ে যাবে এটা আসলে আর একবার যদি ফোন দিছো এটা কি আমি বলি নাই ভাই এটা আপু আমাকে শিখাই দিয়েছে যে আর ফোন দিতে মানা করো এই যে এই আসলে আমার কুচির পোরশন অসাধারণ হ্যাঁ অনেক সুন্দর অরেঞ্জ এন্ড রেড সি অরেঞ্জ এন্ড রেড সাথে আসবে হচ্ছে ব্ল্যাক আর গোল্ডেন তো আছে এটার প্রাইস মেনশন করে দেই 2300 টাকা 2300 টাকা এত সুন্দর তসর ম্যাটেরিয়ালের মধ্যে কাটা হ্যাঁ প্রাইস আসবে হচ্ছে মাত্র 2300 টাকা 2300 টাকা অনেক সুন্দর অনেক অনেক বেশি বেশি সুন্দর আপু শাড়িটা আজ আজ পাইছি অনেক সুন্দর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রিভিউ দেওয়ার জন্য সুন্দর করে আমাদের পেজে একটা পোস্ট দিয়ে দাও এটা আসবে আমার ব্লাউজ পিসটা ওকে এক কালারের মধ্যে এই ব্লাউজ পিসটা আসবে ওকে যান যারা যারা লাইক শেয়ার করে তাদের সবার সাথে আমার কাটটি জীবনের কথা বলবো না শেষ জিন্দেগি শেষ এখন খাদ্দি দেখাবো খাদ্দি কে কে চাও দেখো খাদ্দি দেখিয়ে দিই এটা আসবে আমার বেবি পিঙ্ক কালারের খাদ্দি আপুর মাথা স্কার্ফ যে কালার এটা হচ্ছে সেই কালারের খাদ্দি ঠিক আছে অনেক সুন্দর আপনাদের জি আচ্ছা আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরিফ ভাই কেমন আছেন আচ্ছা এটা দেখো একটু শেয়ার করেন দেখি ভাই পারেন কি না এইটা দেখো এইটা আসবে হচ্ছে আমার খাদ্দি ঠিক আছে জাম কালারের সাথে দেখে নিতে পারো জাম কালারের সাথে আপু সিগুরিনটা নিয়েছি তুমি যেটা পরে পরে আছো আপি ও আচ্ছা আনিকা আপু আনিকা না দীপা আপু এইটা সিগুরিনটা নিয়েছিলাম এটা পার্পল মানে আমার এই প্যাটার্নের সব কয়টা কালার নিতে মন চায় এত সুন্দর ঠিক আছে এটা মেবি যে রেঞ্জ আমার মনে আছে আমি বুঝছি এটা কি রেঞ্জ এই আসবে আমি বলবো না এটা দেখো এটা আসবে আমার খাদ্দির কালার এটা খুব সফট একটা কালার খুবই সুন্দর তাই না ভালো লাগবে আমাকে না ভালো লাগবে কি পাচ্ছি রে ভাই হ্যাঁ আমি তো ভালো না তাই না কি জানো একটা ওই তোমাকে প্রিয়া কত বলতে সাবর আল্লাহ রে আচ্ছা ঠিক আছে ভাই আমারে বলছো বলছো আর মানুষের কাছে যে বলো না থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ মিসা কি মিস কিনা মিসকিনা ওয়াচ কাউকে ট্যাগ করছো ওকে এটা দেখো এটা কিন্তু খাদ্দি শাড়ি ঠিক আছে আপু তোমার পরা শাড়িটা দারুন থ্যাংক ইউ মিতা আপু এটার খাদ্দির বিনাকারিটা দেখিয়ে দেই যে অরেঞ্জ এন্ড মেজেন্টা আর কালারটা আসবে বেবি পিঙ্ক অনেক সুন্দর অনেক সুন্দর আমি দেখি আজকে একটু চেষ্টা করব কারণ আজকে আজকে বলবো না আজকে নায়ক আসবে ভাবছি একটা ধরাই দিব খুব সুন্দর কেন আমি কম দামি চাই নিব একটা একটু খাদ্দি নেই তাই না যাই হোক দেখো বেবি পিঙ্ক এর শাড়ি অনেক সুন্দর শাড়ি ওকে অনেক বেশি বেশি সুন্দর বেবি পিঙ্ক এর সাথে মেজেন পার্পল বেবি পিঙ্ক এর সাথে পার্পল এই খাদ্দিটার প্রাইস বলে দিব না তারপরে এটা যদি আবার ওইটা না হয় 6500 না আমি জানতাম 3000 880 টাকা ঠিক আছে আমি ভাবছিলাম যে এটার প্রাইস 6500 হবে কিন্তু না এটার প্রাইস দেখো খাদ্দির কুচিগুলো জাস্ট দেখো একদম বসে থাকবে ঠিক আছে যারা কুচি ধরতে পারো না তারা এই শাড়িগুলো নিয়ে নাও অনেক বেশি সুন্দর আসবে খাদ্দি শাড়ির প্রাইস আসবে মাত্র 3880 টাকা ওকে 3880 টাকা এটার ব্লাউজ পিসটা একটু দেখাই দিই এই যে দেখো পার্পল ও আসবে আমাদের দেখা প্রাইস আসবে 3880 টাকা এটা পছন্দ আপনার পছন্দ হইলে কি আপনি পরেন শাড়ি এই দেখো পছন্দ হলে পড়তে হবে হ্যাঁ পছন্দ হলেও পড়তে হবে এটা দেখো এটা আসবে মিন্স কালার এটা নাকি ম্যাডামের খুবই পছন্দ হয়েছে তাহলে তোমরা এক কাজ করো বুকিং দিয়ে আপুকে গিফট করে দাও কিন্তু কিছু হবে না আমি পড়বে না লুকিং নাইস থ্যাংক ইউ আপু আজকে আমি একদমই সি গ্রিন পার্পল দিয়ে ভাবছি যে সাজবো কিন্তু একদমই ভালো লাগছে কিনা তোমরা বলো এই আসবে আমার টাসেলটা খাদ্দির ঠিক আছে খাদ্দির টাসেল ওয়ার্ক তারপরে ম্যাটেরিয়াল অনেক বেশি সুন্দর অনেক অনেক হ্যাঁ এই যে দেখো এটা আসবে সম্পূর্ণ আমার লাইট মিন্ট বা লাইট লেমন কে দিছে এটা ইফন ভাইয়া কে আমার তো রোজ পিচা খেতে মন চাই এটা দিয়ে আসেন উপরে এই যে এই আসবে হচ্ছে আমার এই শাড়িটা ওকে কালারটা দেখে নিতে পারো খুবই সুন্দর খুবই সুন্দর সত্যি তুমি প্রিয়াঙ্কা কইছো 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 ধরো এটা দেখো এটা আসবে এত লজ্জা দিবা তুমি আমাকে লিখে দিয়ে দিলে কি করব মানে ও আচ্ছা চুল লাগবে বাবা রে বাবা প্রিয়াঙ্কা অত সুন্দর না তবে ভালো লাগে এই
লাইনের আমার এই কথাটা বললেন, এটা দেখো এটা আসবে মেজেন্টা, এটা আসবে অরেঞ্জ। প্রিয়াঙ্কা অত সুন্দর না, চিন্তা করো। হ্যাঁ এত ঝগড়া এটা বউ যে পাইছে, ওনার জীবন পাতা পাতা শেষ, ওনার জিন্দগি শেষ। আমি চিন্তা করি শাশুড়ি কি এই জিন্তু থাকি, আমি চিন্তা করি আপনার শাশুড়ির কি অবস্থা। আচ্ছা যাই হোক, এটা দেখো এটা আসবে শাশুড়ি। আচ্ছা শাশুড়ি আন্টি আপনি বলে দেন। হ্যাঁ ম্যাডাম কেমন? এখানেই ঘুরে পিটাবে, এখানে ধরে পিটাবে। তাহলে কি হাতটা করছেন আপনি, চিন্তা করেন। এটা আসবে আমার খাটে। আপু এগুলো আসতেছে ভিডিওতে? না ভিডিও করি। আচ্ছা এটা আসবে পড়তে পড়তে। এই যে দেখো এই আসবে হচ্ছে গোল্ডেন কালারের, থাকলে একটু দেখো গোল্ডেন কালারের খাদি। আচ্ছা এটার প্রাইস আসবে 3880 টাকা, ঠিক আছে 3880 টাকা। এবার এইটার ব্লাউজটা ধরে দেই দেখাই, আমি বলে দিচ্ছি বারবার করে বলে দিচ্ছি, এই খাদি কিন্তু কোনো জায়গায় মানে 8000 টাকা থেকে কমে কোথাও পাবে না, অ্যাট লিস্ট প্রাইস আসবে হচ্ছে 3880। ওকে সো এটা ডান, একমাত্র রিসা আমি শুধুমাত্র তোমরা খাদি পাবা যেখানে কিনা 3880 টাকায় পাবা। ওকে গোল্ডেন কালার আছে একটু পরেছি। এবার বলো তো আমার শাড়িটা কি শাড়ি? হ্যাঁ আমার শাড়িটা কিন্তু সিল্ক কাতান, তোমরা যেভাবে খুশি সেইভাবে ক্যারি করতে পারবা। সি একদম একদম অনেক সুন্দর শাড়ি। এবার এটার কালার দেখাবো। আচ্ছা এটা হচ্ছে কাশ্মীরি কাতান না, কাশ্মীরি মিনাকারি কাতান, ঠিক আছে। কালারটা আসবে ব্ল্যাক, ব্ল্যাক দেখলেই চোখ মানুষের কপালে থাকে, এত সুন্দর শাড়ি। দেখো ব্ল্যাকের সাথে মিনাটা অরেঞ্জ এন্ড রেড, অরেঞ্জ এন্ড রেড। এবার আমি এটা একটু এভাবে দেখাবো। হ্যাঁ রাইট হ্যান্ডেড না লেফট হ্যান্ডেড পড়েছে শাড়ি, উল্টা দেখা যাচ্ছে আমাকে। এই দেখো এই আসবে আমার শাড়ি। তোমারটার প্রাইস এক্ষুনি বলে দিব, আমারটার প্রাইস এটা আসবে হচ্ছে আমার ব্ল্যাক, ব্ল্যাক কালার সাথে আসবে হচ্ছে এই মিনাটা। এটা কিন্তু অনেক বেশি সুপার হিট একটা কালার, ঠিক আছে সুপার হিট একটা কালার। এবার আমি এটা যে দোকানদারদের মতো এভাবে ধরে দেখো, এই যে দেখো শাড়ি, আল্লাহ বাবা আজকে দিন কোন দিক দিয়ে আসছে ভাই। দেখো এই আসবে আমার শাড়ি, অনেক বেশি সুন্দর, অনেক বেশি এক্সক্লুসিভ, কালারটাই অনেক বেশি দারুণ। এইবার আমি দেখাই এইটার আঁচলের পোর্শন, এটা কিন্তু কাশ্মীরি মিনাকারি কাতান, খুবই সফট। এই যে দেখো দেখাই, খুবই সফট। ওকে শাড়ি এত বেশি সফট যে কিনা পরলেই মন দারুণ, মানে এত সুন্দর লাগবে পরলেই ভরে যাবে মন, আর কিছু লাগবে না। আর ব্ল্যাক কালার তো এমনি হটি কালার, তাই না? এই আসবে হচ্ছে দেখো না আমার এখানে দাঁত কিডনি দিচ্ছে, কি অবস্থা এইবার শিপমেন্টে এসছে। এইবার দেখো এই শাড়িটা প্রাইস আসবে বলে দিই, পরীক্ষা না পরে আবার ঝামেলা আসছে, দেখি বলতে পারি কিনা 1800 2300 2500। এই তো আমি তো আজকে একটু পরীক্ষা করে দেখলাম। যাই হোক এইটার প্রাইস আসবে 2550, ঠিক আছে প্রাইস 2500 টাকা। এই শাড়িটার প্রাইস আসবে মাত্র 2500 টাকা ব্ল্যাক, ঠিক আছে। আমার শাড়িটা ওয়াও ব্ল্যাকটা আরো জোস। হ্যাঁ প্রাইস আসবে 2500 টাকা। তোমারটা নেব কি? আমারটা কি কালার বুঝি নাই, মাগো মা কি কালার লুকছো। আর আমারটা হচ্ছে পার্পল সেম শাড়ি, ঠিক আছে। আমারটা জাস্ট আমি একটু তোমাদেরকে দেখাই দিই, আমারটার প্রাইস আসবে 2500 টাকা কাশ্মীরি কাতান। এটা কি? এটা আরেকটা। আচ্ছা একই একই, এইটা দেখো এটা কিন্তু আরেকটা শাড়ি। হ্যাঁ এই যে দেখো যেটা কিনা আমি পরে আছি, এটা কি আমি খুলবো? এই দেখো আমারটা নিবো, আমারটা নিবো বলে ইনবক্স যারা করছেন তাদের জন্য বলছি নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেসটা ডেফিনেটলি দিবেন, আদারওয়াইজ কিভাবে দিব আপনাকে, তাই না? এই আসবে আমার শাড়িটা, দেখো সি গ্রিন কালারটা আমি পিক করেছি, পিক করে সব সি গ্রিন দিয়ে ভরাই ফেলছি, ঠিক আছে। সো এই শাড়িটা আমি এবার একটু এভাবে দেখাই যেটা কিনা আমি পরে আছি। এই শাড়িটার প্রাইস আসবে হচ্ছে মাত্র 2500 টাকা। হ্যাঁ 2500 2500 টাকা আসবে। খুলবো শাড়ি, প্রাইস আসবে 2500 যেটা কিনা আমি পরে আছি। ওকে আমার শাড়িটার প্রাইস আসবে 2500 টাকা। আচ্ছা নেক্সট শাড়ি নিয়ে যাও, নেক্সট কি দেখাবো বলো? এটা কি তসর?
সবাই জানে এটা, মোস্ট অফ দা মানুষ জানে যে রিসামে অনেক বেশি এক্সক্লুসিভ প্রোডাক্ট থাকে এবং সুপার রিজনেবলে সবাই দেয়। এটা দেখে এই শাড়িটা জাস্ট দেখো, এই যে তারা গ্রে কালারের সাথে ব্ল্যাক, গ্রে বলতে পারো বা সুরমাও বলতে পারো, অনেক বেশি সুন্দর। জানি না তোমরা জানো তো আমরা এখানে কোনো লাইটিং ইউজ করি না, সো তোমরা দেখতে পারো যে অনেক বেশি সুন্দর। ও হাসি কেন পিচ্ছিটা? হ্যাঁ সত্যি অনেক সুন্দর, কারণ এই যে মানে ব্ল্যাক এর সাথে গ্রে কালার এটা কিন্তু খুব ডিফারেন্ট, পাওয়া যায় না সচরাচর, মানে দেখা যায় না ব্ল্যাক এর সাথে গ্রে কালার। সো যাই হোক এইটা আমি একটু দেখাই দিই। এই যে দেখো এই আসবে হচ্ছে আমার কি, এটা আমার কি হাসে আমার দিকে তাকায়। এই দেখো এই আসবে হচ্ছে আমার কুচির পোর্শনটা, আর এইটা আসবে হচ্ছে এই যে কুচিটা, এটা আসবে কুচির পর। আর ব্লাউজের পোর্শনটা আমি দেখাই দিই ফুললি এখানে গ্রে কালার সাথে, মানে কন্ট্রাস্টটা দেখো খুবই সুন্দর। ওকে গ্রে প্রাইস 2350 কি ব্ল্যাক এর ছড়াছড়ি ঘটনা কি জানি না, এটা কিন্তু ব্ল্যাক, এটাও কিন্তু ব্ল্যাক। আপু তোমার শাড়িটার কালার যে কি সুন্দর, তোমার সেটার ব্ল্যাকটা মেসেঞ্জারে নক করেছেন, বুঝতে পারছি তুমি কোনটার কথা বলছো। আমি দেখানোর ট্রাই করছি, এটা আসবে আমার ব্ল্যাক। তোমরা সবাই জানো যে আমার চিরজীবন পছন্দ কি বলতো, আপনি বলেন দেখি পারেন কিনা, সারা জীবনের পছন্দ এবং এটা যুগ চিরজীবনই থাকবে এই বুটির ডিজাইনটা। হ্যাঁ হ্যাঁ ওটা তো মুখস্থ। এই যে দেখো না আপনি দেখেন না, এই এটা সারা জীবনই থাকে, এটা সত্যি কথা, এটা আমাদের মায়েদের শাড়ি, মায়েদের শাড়িতে এরকম বুটি ডিজাইন কাতানটা ছিল, এখনো আসছে এবং ভবিষ্যতেও আসবে। সো এটা কিন্তু অনেক প্রিটি, কালারটা তো ব্ল্যাক, দেখো ব্ল্যাক যারা চাইছিলাম তাদের জন্য লাইভ আটকে যাচ্ছে, এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ এখন ঠিক হয়ে যাবে, সো বদার হওয়ার কিছু নাই, একটা মিনিট একটু ওয়েট করো, যে দেখো এখন লাইট ক্রিস্টাল ক্লিয়ার আছে, ঠিক আছে। আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, আমার শাড়িটার ব্ল্যাক যদি নাও সেক্ষেত্রে কিন্তু মেনশন করে দিও পেজে, যাপু এইটার ব্ল্যাকটা স্ক্রিনশটটা ডেফিনেটলি দিবা। এই শাড়িটা আসবে এই রকমের প্রাইস বলে দিই, 2150। এই শাড়িটার প্রাইস আসবে 2150 টাকা, 2150। দেখো শাড়ির কুচিগুলো একদম সুন্দর করে বসছে না, লাইভ ক্লিয়ার দেখা যাচ্ছে না, ঠিক হয়ে যাবে। এই যে এখন লাইভ ঠিক আছে, কিন্তু এখন কিন্তু লাইভ ঠিক আছে। এটা দেখো এটা আসবে আমরা ব্ল্যাক কালারের, ও দারুন ব্ল্যাক কালারের, দেখো আমার দিকে একটু তাকায়ও না, ব্ল্যাক কালারের সুন্দর কালারের হচ্ছে শাড়িটা, প্রাইস আসবে 2150 টাকা, ঠিক আছে, প্রাইস আসবে 2150 টাকা। আর আমার শাড়িটার প্রাইস আসবে 2500 টাকা, 2500। নাইস, আরেকটা শাড়ি দেখাবো, এটা আসবে
স্কাই টাইপের একটা কালার, কিন্তু লাইভ অ্যাকচুয়ালি সবকিছু মানে এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ আমিও এসে পড়েছি, সুমিয়া আক্তার আপু লাইভ দেখি তো শেয়ার করতে পারো কিনা, তোমার হাতে আঙুলে ব্যথা আছে কিনা আমি একটু দেখি তো, আসো চেক করে দেখি। সো এই আসবে হচ্ছে আমার শাড়ি, এইটার সম্পূর্ণটাই কিন্তু স্টোন ওয়ার্ক করা, দেখতে পাচ্ছো সম্পূর্ণটাই কিন্তু স্টোন ওয়ার্ক করা। আমি শাড়িটা খুলছি, তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মানুষ জ্বলে পুরে ছারখার হয়ে যায় যখন কেউ ওকে সুন্দর বলে। হ্যাঁ এটা দেখো, এই যে এটা আসবে আমার একটা ডিপ স্কাই নাকি পেস্ট বলো, স্কাই আর পেস্ট, ঠিক আছে স্কাই আর পেস্ট দুইজনের কম্বিনেশনে যেটা আসে আর কি, এটা হচ্ছে সেটা, অনেক সুন্দর অনেক, এটা বলে বুঝাতে পারবো না। এটার এটার কাতানের ফিনিশিংটা জাস্ট দেখো, এটা টেক্সচারটা কিন্তু অনেক সুন্দর। লাইভ ক্লিয়ার না, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, লাইভ ক্লিয়ার না আপু, এটা খুব সুন্দর। তাহলে এই যে দেখতেছে কেমনে আপুরা, এটা অনেক সুন্দর। হ্যাঁ এটা দেখে নিতে পারো তোমরা, হ্যাঁ ক্লিয়ার একটু ঘোলা, তাহলে দাঁড়াবো, তাহলে একটু দাঁড়াই, এই যে দেখো এটা আসবে আমার শাড়িটা। হ্যাঁ এটা আসবে হচ্ছে আমার শাড়িটা, তাই না, অনেক সুন্দর ফুল শাড়িটার মধ্যে কিন্তু এই যে এরকম ছিটানো স্টোন ওয়ার্ক করা আছে। আপু তোমাদের রিসামে তোমার থেকে একটা শাড়ি নিয়েছে অনেক সুন্দর, সকাল সন্ধ্যা দেখছে, থ্যাংক ইউ আপু। এই যে দেখো স্টোন করা আছে, ওকে। এবার এটা ব্লাউজ পিসটা দেখাই দিই, এই যে দেখো স্কাই টাইপের একটা পেস্ট টাইপের একটা কালার। এই আসবে শাড়িটা, এটার প্রাইস এই শাড়িটার প্রাইস আসবে 3200 টাকা, 3200 টাকা এই শাড়িটার প্রাইস আসবে, 3200 টাকা ধরেই মনে হয়েছিল যেটা একটা পিওর কাঞ্জিবরম, প্রাইস আসবে 3200 টাকা। এটা আগে বললে তো মানুষ এটার উপরেই হুকড়ি খেয়ে পড়তো, তাই না, এটার উপরেই হুকড়ি খেয়ে পড়ে যেত। এটা তো দেখাইছি একটা, প্রথমে কি দেখাইলাম ব্ল্যাক, আচ্ছা না এই কম্বিনেশন না নাকি, আচ্ছা এটা দেখে আরেকটা ব্ল্যাক, আজকে ব্ল্যাক এর ছড়াছড়ি, আরেকটা ব্ল্যাক, এই যে দেখো আর তোমাকে খুব সুন্দর লাগছে। লিপি কোনটা দিছো, নেকেড আমি নাকি বলতে পারবো না, দেখছো আমি আজকে বলতে পারছি, আমার মুখের কথা কায়রা নিয়ে ফটফট করে ছুড়ে বেড়ায়। এটা দেখো এটা আসবে হচ্ছে আমার এই শাড়িটা, আল্লাহ এই শাড়িটা তো দারুণ, ইয়েলোটার জন্য ফুটছে না, তারা সবাই একটা করে নিয়ে নিবা এই লাইভের, যদি কোনটাও পছন্দ না হয় এটা চোখ বন্ধ করে নিয়ে নিবা, একদম চোখ বন্ধ করে যখন চোখ খুলবো তখন বুঝবা যে আল্লাহরে আমি কি নিছি, এত সুন্দর কেন। এটা আসবে আমার এইটার আঁচলটা, আর এটার কাতানটা জাস্ট দেখে নেই, ইয়েলো এন্ড এটা হচ্ছে জুট জামদানি, এই জন্য তো আমার এত প্রিয়। হ্যাঁ জুট জামদানি অনেক সুন্দর। প্রাইস এই আসবে হচ্ছে আমার, এই আসবে হচ্ছে আমার কুচি, উফ এই শাড়িটা পরে একদিন আমাকে যা শুনতে হয়েছে ভাই, আমার মনে আছে এখনো। হ্যাঁ প্রাইস বলে দেই, দেখছো প্রাইস আসবে 1380, ফাও গিফট এটা তোমাদের, ঠিক আছে একদম, প্রাইস আসবে 1380 টাকা। হ্যাঁ এতক্ষণে প্রাইস আসবে 1380 টাকা, তোমরা দেখে নিতে পারো এই শাড়িগুলো পরলে কত বেশি সুন্দর লাগে, সি অনেক বেশি সুন্দর, প্রাইস আসবে 1380 টাকা। ওকে এইটা আসবে এইটার ব্লাউজ পিসটা, এই দেখো এইটা আসবে এইটার ব্লাউজ পিসটা, এই কাতানের ব্লাউজ পিসের প্রাইস 1000 টাকা। হ্যাঁ প্রাইস আসবে 1380 টাকা, ঠিক আছে। এবার আমি আরেকটা শাড়ি দেখাবো, এগুলো সব নতুন না, মাথা ঘুরাবে আসলে এত কালার কেন এগুলার, এই দেখো একটা এত কালার, এটা দেখে এটা আসবে হচ্ছে আমার গ্রিন টাইপের একটা পেস্ট কালার, কি বলবো গ্রিন না পেস্ট,
দুইটার মাঝামাঝি, ঠিক আছে? এটা দেখো সম্পূর্ণ শাড়িতেই হচ্ছে স্টোন ওয়ার্ক করে এবং এটা সুপার সফট। আমি দেখাচ্ছি বাইরে ভাই, এত এত কিছু আমি বুঝি না। এই যে দেখো, এই আসবে আমার শাড়িটা। এইটা এটাও কি জুট জামদানি? এটা কি পোটা কটন, ঠিক আছে? এই যে দেখো, এত সফট, এত সফটি শাড়ি, এত সফটি সফটি। তিনটা শেড, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে সি গ্রিন বা গ্রিন। হ্যাঁ, এই যে এই আসবে আমার এই শাড়িটা, অনেক দারুণ তো, অনেক দারুণ। ওয়া ভেরি নাইস, হ্যালো, আই এম ফ্রম ইন্ডিয়া, ওকে, কলকাতা থেকে দেখছো, থ্যাংক ইউ সো মাচ। এই যে এই আসবে হচ্ছে আমার এখানে একটা পার, আপনি যে একটা চা কফি খেয়ে আসেন, চাম আপনি একটা পিজা খেয়ে আসেন, দেন আপনার কি অবস্থা বলেন, ঘুমে অস্থির। এই আসবে হচ্ছে আমার স্টোনিংটা, ওকে। এই আসবে আমার ফুল শাড়ি। এইবার এইটার প্রাইস জানবো, আল্লাহ আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে, এটা কি শুনলাম, কত? এটার সাথে ব্লাউজ পিস আছে, এটা আসবে ব্লাউজ পিস। এই শাড়িটার প্রাইস শুনবা, প্রাইস আসবে 80 টাকা, ঠিক আছে, 1080। বাট সমস্যা হচ্ছে এক একটা এক এক পিসেরই, ঠিক আছে? তো এটার আরো অনেক কালার আছে, এটা দেখে নিতে পারো। হ্যাঁ, যেটা যেটা দেখাচ্ছি ওই ওইটাই আমাদেরকে ইনবক্স করে দিতে পারো। তোমার পরা শাড়িটা রেড কালার আছে আমারও, কে বলে এটা সুন্দর। হ্যাঁ, আপনি কি, আপনি তো আছেন, আপনার এটা কিন্তু ম্যাটেরিয়ালটা আসলে অনেক সুন্দর, ওটা কটন। ওটা শাড়ি কিন্তু সবসময় মার দেওয়া থাকে, তাই না, একটু ভারী থাকে সবসময়, কিন্তু এটা কিন্তু একদমই কোটা কটন বলতে একদমই সোবার একটা লুকস আনবে, তোমরা দেখে নিও। এবং গিফট চলে আসছে, গিফট তো দিতেই হবে, যতই আমাদের সিচুয়েশন খারাপ হোক না কেন, গিফট তো দিতেই হয়। হ্যাঁ, এটা আসবে আমার সাথে বেগুনি নাকি ব্লু, ব্লু এর সাথে মেরুন, এটা হচ্ছে মেরুন আর ওইটা ছিল রেড, সো যার যেটা পছন্দ, ঠিক আছে? প্রাইস আসবে কেবলমাত্র 1080 টাকা এই শাড়িটার প্রাইস। দেখো এটার সাথে আবার কিছু বাসন্তী ইয়েলো আছে, এক একটা কালার এক এক পিস করেই আসছে। হ্যাঁ, যতগুলো লট আসছে ততগুলার মধ্যে একটা একটা করেই আছে আর কি। ব্লাউজ পিসটা, এই যে আমার ব্লাউজ পিস প্রাইস আসবে, দেখানোটা সম্পূর্ণ শাড়ির মধ্যে স্টোন তোমরা তো দেখতেই পাচ্ছ। ওকে, প্লিজ প্রাইসটা ইন্ডিয়া মানিতে কত পড়বে সেটা বলবো কেন, ইন্ডিয়াতে তো আমরা দিব না, দিব ইন্ডিয়াতে। দেখো এটা আসবে আমার আরেকটা মেরুন কালারের সাথে হচ্ছে গোল্ডেন, ম্যাট মেরুনের সাথে হচ্ছে গোল্ডেন আসবে, এটা দেখাই। ম্যাট ইসের সাথে আসবে হচ্ছে গোল্ডেন কালার, ধরো এটা দেখো, এটা সাউথ ইন্ডিয়ান না? হ্যাঁ আমার মনে আছে, এটা দেখো, এই যে এক কালারের শাড়ির সাথে দেখা যায়। তোমার পরা শাড়িটা পাওয়া যাবে, যাবে আপু পাওয়া যাবে, জাস্ট নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দাও। এটা দেখো খুবই ব্রাইট একটা কালার, সাউথ ইন্ডিয়ান একটা শাড়ি, খুবই সুন্দর। এইখানে এটা আসবে আমার বর্ডার লাইনটা, এটা আসবে আমার পার্টটা, এই আসবে হচ্ছে আমার আঁচলের পোর্শন, রাইট, এটা আসবে আঁচলের পোর্শন, অনেক সুন্দর দারুণ। এগুলো কিন্তু এক একটা কালার এক এক পিস করে আছে, এটা আমার মনে আছে, আমি জানি। হ্যাঁ, ঝামেলার শাড়ি, হ্যাঁ খুবই ঝামেলার শাড়ি, বাট যেটা লুকসটা কিন্তু অনেক সুন্দর হয়, যার যেই কম্বিনেশন পছন্দ হবে সে সেই কম্বিনেশনটা পিক করো, ওকে। এই আসবে আমার শাড়ি, এটার সাথে অরেঞ্জ কালারের হচ্ছে আমার ব্লাউজ পিস আসবে, প্রাইস বলে দিই 2250, মানে দেখে আমার হাসি পাচ্ছে, প্রাইস আসবে 2250। আচ্ছা এটা দেখো, এটা আসবে আমার ব্লাউজ পিসটা, প্রাইস আসবে 2280 2250 টাকা। ভাই আমি কিন্তু ওনারে বারবার বলতেছি, আমি নাকি 30 টাকা খাবো, আমার কি বানিয়ে দিছে প্রতারক, প্রতারক বানিয়ে দিছে, চুন্ডি বানিয়ে দিছে আমার। তোমার শাড়িটা পাওয়া যাবে, যাবে 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 আমার শাড়িটা পাওয়া যাবে। এটা দেখিয়ে দিই, এটা আসবে পার্পল, এটা দেখো
দুই পার্পলের মধ্যে এটা হচ্ছে বেগুনি পার্পল, সাথে আসবে গ্রিন, আর এটা কিন্তু একদমই জাম কালার, মানে খুব সুন্দর। আপুদের বলে তারপরে তোমার শাড়ি অর্ডার করার সময় এরকম করে যখন অন্য শাড়ি ধরবো ওই পিকচার দিয়ে যেন নিচে না লিখে দে লাভ লাভ শাড়ি নিতে আর অর্ডার নেয় একজন গোছায় আর একজন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার শাড়িটা যদি নিতে চাও সুন্দর করে নাও, যে আমারটাই নিব এই যে এই মুহূর্তেই নিবা, ঠিক আছে সুন্দর করে নিচে থাকি এটা দেখো এটা আসবে আঁচলের পোর্শন, হ্যাঁ এটা আসবে আঁচলের পোর্শন, তারপর ও বেগুনি বেগুনির সাথে মিন্ট, তাই না সুন্দর। আপু এই শাড়ি এটাও সাউথ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান শাড়ি খুবই সুন্দর, 2250। হ্যাঁ এটা আবার বলবো আমি 30 টাকা, যেমন আর কি 30 টাকা দিয়ে খুব বড় লোক হয়ে যাচ্ছি ওনার কথা মতে, বুঝছো? হ্যাঁ 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 হইছে হইছে হইছে। এইটা দেখিয়ে দে, এটা আসবে আমার সুন্দর সাউথ ইন্ডিয়ান শাড়ি, কালার আসবে বেগুনি, যাদের পছন্দ এগুলা কিন্তু অনেক ক্লাসি শাড়ি, মানে অনেক জায়গায় খুঁজলেও পাবা না, খুঁজলেও পাবে না এই ধরনের শাড়ি, ঠিক আছে খুবই ইউনিক প্যাটার্নের শাড়ি। আর এটা আসবে আমার ব্লাউজ পিসটা, আপু আপনি ছোট টিপ দিবেন আপু, আমার টিপটা একদমই পছন্দ না, আমি টিপ দিলে আমার কপালে দুঃখ আছে আমি জানি তো। এটা দেখো এই আসবে আমার শাড়িটা, এটার প্রাইস 2250 টাকা, 2250। ওকে এটা আসবে আমার ব্লাউজ পিসটা, এই যে এটা আসবে ব্লাউজ পিসটা, একটা করেই আছে এক একটা অনেক সুন্দর। প্রাইস কত বাবুনি? এটা কোন বাবুনি? আমাদের বাবুনি তো উপরে, এটা আবার কোন বাবুনি? এটা দেখ প্রাইস আসবে আপু, এক একটার প্রাইস তো এক একটা, আমি কোনটার প্রাইস আপনি জিজ্ঞেস করছিলাম কিভাবে বুঝবো? এটা দেখো সি গ্রিন, স্কাই টাইপের একটা সি গ্রিন, না স্কাই টাইপের না, এটা এখানে খুব ফ্যাকাশা লাগছে বাট এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন, অনেক দারুণ, ঠিক আছে আমি বলে দিই দেখিয়ে দিই, ম্যাট ম্যাট ফ্যাকাশি টাইপেরই তো তোমার ওই সি গ্রিনটা খুব লাইট। আচ্ছা সি গ্রিনটা লাইট, এই যে দেখো এই যে অনেক সুন্দর। আরে ভাই শাড়ি দোকানদারের কি আছে, শাড়ি না খুললে আমরা বুঝবো কেমনে? শাড়ি কোন কথা দেখো। আচ্ছা ঠিক আছে আমি বসুন্ধরাই বসলাম, অসুবিধা কি? রিসাম কার বলো, রিসাম তো আমাদেরই তাই না, বসুন্ধরায় বসলে কি এমন আসে এসে যাবে। ওকে তোমরা কে কে আসছো বসুন্ধরায় ঘুরে গিয়েছো বলো দেখি, বসুন্ধরার আমাদের রিসাম ফ্যাশন, আমি কিন্তু গেছি ঠিক আছে, আমি কিন্তু গিয়েছি রেড দেখা যায় করোনার মধ্যে ভাবি নাই এত মানুষ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাবো না কেন? আমার কাছে তো আমার ক্লায়েন্টরা ফোন দিয়ে অনেকবার অনেক ক্লায়েন্টরা ফোন দিয়ে বলেছে আমি রিসামে যাচ্ছি অ্যাড্রেস বলো, আরে ভাই পেজে দেয়া আছে না, আমার কাছে জিজ্ঞেস করছে অ্যাড্রেস বলো, যাই হোক আমার কি মুখস্থ থাকে। প্রাইস আসবে 2250 টাকা, এটা খুবই 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 সুন্দর, সিগুরিটা কিন্তু মোবাইল ফোনে আসে না ওই রকম ভাবে, ঠিক আছে একটু লাইট ডিপ হয়ে থাকে। এটা আসতেছে ভাই ভাই আমার একটু মনে হলো অনেক হালকা দেখে আসতেছে। এই আসবে হচ্ছে আমার এই শাড়িটা, প্রাইস আসবে মাত্র 2280, 2250, 2250 ভাই আমার মত করে দাও, প্রাইস আসবে 2250। এবার একটা নতুন শাড়ি দেখাবো, গিয়েছি বাট শাড়ি পাই নাই, আরেকটা রিমা পুলিক্সে গিয়েছো শাড়ি পাও নাই, জান্নাত রিমা পুলিক্সে যে গেছি কিন্তু শাড়ি পাই নাই, আহারে কোন শাড়ির জন্য গেছিলা তুমি, আমাদেরকে ইনবক্স করতা আমরা দিতাম। এটা কি জানো, কি শাড়ি জানো, এটা কি শাড়ি জানো আপু, ভুলে গেছি কিন্তু ভারী। আচ্ছা আচ্ছা এটা দেখো লিলেন শাড়ি, হ্যাঁ লিলেন কটন, কিন্তু এত সুন্দর গেট আপ, এই যে দেখো টার্সেল, এখানে টার্সেল দেওয়া আছে, মনে করো প্রত্যেকটা শাড়িতে যদি এতগুলো টার্সেল থাকে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাহলে তো এই টার্সেল দিতে দিতেই বেটারা শেষ, দেখেন না কতগুলো টার্সেল।
এই দেখো আমার শাড়ির গেটআপ, জাস্ট শাড়ির গেটআপটা দেখবা, এগুলা কিন্তু গিফটের জন্য সুপার সুপার ডুপার ওয়াও। এই শাড়িটা নাইস, হ্যাঁ সম্পূর্ণ শাড়িটাতে আমাদের স্টোন করা আছে। আমি ফুল শাড়িটা একটু ওপেন করে আগে দেখাই, তাইলে তোমরা বুঝবা যে শাড়ির ফিনিশিংটা কি আসলে। এবং সুপার ডুপার কমফোর্টেবল, সুপার সে উপর কমফোর্টেবল শাড়ি। এই যে লিলাক কটন কালার, বেজ কালারটা আসবে একদমই দই কালার, দই খাই না আমরা, একদম সেম দইয়ের কালার আসবে। এটাও ভুল বলছি, আমার দিকে এত কড়া দৃষ্টিতে তাকানো কি আছে, খালি আমার সুযোগ পেলে কড়া দৃষ্টি দেখাই দেয় একটা। দেখো এই আসবে হচ্ছে আমার শাড়ি। ঋতু আপু, ওই আপু কেমন আছো তুমি, তুমি কেমন আছো, লাইক শেয়ার করো নাই কেন, আজকে বলো কি হবে আজকে তোমাদের বলো তো। এই যে দেখো এই আসবে হচ্ছে আমার ফুল শাড়ির ভিউটা। হ্যাঁ ফুল শাড়িটাতেই কিন্তু আমাদের এরকম স্টোন থাকবে, ঠিক আছে, ফুল শাড়িটাতে এরকম আমাদের স্টোন থাকবে। এই শাড়িটার প্রাইস শুনলে আকাশ থেকে পড়ে মাটিতে গড়াগড়ি খাবা। আয়া পড়ছি, কে বলেন তো এটা কে লিখছে, দেখি তো আপু বলতে পারে কিনা, রিমা আপু আয়া পড়ছি, একটা আপু কমেন্ট করছে কে হইতে পারে এটা, হ্যাঁ মৌ আপু লিখছে। এই দেখো এই আসবে আমার শাড়ি লিলেন কটন প্রাইস, প্রাইস আসবে 1650 টাকা। হ্যাঁ এই বর্ডারটা বেশি সুন্দর, এই যে দেখো স্টোনিংটা দেখা যায়, অনেকক্ষণ অনেক সুন্দর শাড়িটা। হ্যাঁ সকাল সন্ধ্যা অনেক সুন্দর, আল্লাহ এটা তসরের, এটা দেখো তসর কাতানের ব্লাউজ পিস, প্রাইস আসবে মাত্র 1650 টাকা। উনি কি প্রাইজিং সেট করে আল্লাহ জানে, আমার মনে হয় অনেক ভুল হয় ওনার প্রাইজিং সেটে, হয়তো ঠিকই আছে, প্রাইস আসবে 1650 টাকা। একবারে রসগোল্লা, ঠিকই বলছো। আর আমার শাড়িটা কার কার পছন্দ হইলো বলো তো, কার কার পছন্দ হইলো, এইবার দেখাবো রেড। যেই ভাইয়াটা মৌ লিখছে, মৌ আপু লিখছে, এতগুলো চুমা দিছে, হ্যাঁ এতগুলো চুমা দিছে মৌ আপু, থ্যাংক ইউ। আচ্ছা এটা দেখাই, এটা আসবে নেক পিস হবে, না 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 না, এমনি ওরা হচ্ছে পাগলামি, মানে অনেক পাগল থাকে এখানে, অনেক আপুরা পাগলামি করে, আর কিন্তু কেউ এই রিসামে এসে পাগলামি করে না, আপুদেরকে আর বিরক্ত করো না, ঠিক আছে রিমা আপু, এমনি মানে একদম কবুতরের বাচ্চা হয়ে গেছে, ঠিক হয়ে গেছে শুকাইতে শুকাইতে। দেখো শাড়িটা আরেকবার দেখি, ওটা অনেক সুন্দর শাড়ি, ঠিক আছে চিপায় ফেলাই দিছি, কেমনে দেখাবো। এটা দেখো এটা আসবে রেড কাতান, হ্যাঁ মিনাকারি, রেড মিনাকারি কাতান, ওকে রেড মিনাকারি কাতান, তোমরা জাস্ট দেখে নিও, অনেক বেশি সুন্দর, হ্যাঁ অনেক বেশি সুন্দর। সো রেড মিনাকারি কাতান, এটা রেড টাই, কেন এটা স্টক কম ভুলে গেছে, ভালো হয়েছে দেখাই দিচ্ছি, রেড দেখাই দিচ্ছি, আমার চিন্তা করা যায় রেড নাকি, রেডের জন্য সবাই পাচ্ছি। আপনার কি হয়েছে আপু আজকে, আপনি এমন করতেছেন কেন, হ্যাঁ মাতলামি করতেছে সম্পূর্ণ, হয়েছে কি আপনার। এটা দেখো রেড মিনাকারি কাতান, রাইট অনেক সুন্দর, মা গো মা একদম ঝলসে যাওয়ার মতো সুন্দর একদম রেডটা। প্রাইস এই আসবে আমার কুচি, পুরো শাড়িটাই মিনাকারি, পুরো শাড়িটাতে মিনাকারি করা আছে। এইবার আমি একটা ব্লাউজ খুলে দেখাই, প্রাইস আসবে মাত্র 1890 টাকা, ওকে 1890 টাকা আসবে এই শাড়িটার প্রাইস, 1890 1890, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। এই শাড়িটা তো এমনি চলে যায়, আপু দেখাইতেই চাচ্ছিল না কি দেখাচ্ছে, এটা এমনিই যায়। আপু এই রেড কালারের শাড়িটার অ্যাশ কালার হবে, অ্যাশ কালার যদি আমি তোমাদেরকে একটা দেখাই কেমন লাগবে, এই দেখো অ্যাশ, ঠিক আছে এটা আসবে অ্যাশ কালার, কোনোটার সাথে কোনোটার কালার চায়া ইনবক্স করো না আমাদেরকে, ঠিক আছে, যে আপু এটার এই কালার আছে ওইটার ওই কালার আছে, যেটা যেটা থাকে আপু আমরা তো এটা এটা লাইভে শো করেই দিই। এটা আসবে আমার গ্রে কালার, গ্রে কালার কিন্তু এবার ঈদে অনেক চলছে, অনেক চলছে আমি দেখছি তো, আমার কাছ থেকে না হয় সবাই খালি এসে এসে রেড গ্রে কালার চাও সবাই। এটাও সুন্দর, জাস্ট দেখো এটার প্রাইসও সো রিজনেবল, ফুললি সুন্দর একটা অ্যাশ কালার সাথে আসবে হচ্ছে আমার গ্রে কালার, সরি অ্যাশ কালারের সাথে হচ্ছে গোল্ডেন, প্রাইস কেমন আসতে পারে মেনশন করতে পারো, ওকে এই আসবে আমার অ্যাশ কালার।
রিসামে আপনার লাইফটা জোস কি প্রপারলি শাড়ি দেখা যায় মহাপুলিসে। থ্যাংক ইউ বাবু, অনেক সুন্দর রিসামের শাড়ি তো এমনি ওপেন করলেই দেখা যায়, বোঝা যায়। এটা দেখে নাও, এই আসবে আমার শাড়িটা, তাই না? অ্যাশ কালারের শাড়ি, অ্যাশের সাথে গোল্ডেন। ২৪৫০ অনেক সুন্দর একটা শাড়ি, মাদুরাই দেখাবো এবার, ঠিক আছে? এবার দেখাবো হচ্ছে মাদুরাই, এটা কিন্তু নেভি কালার, তাই না? এটাকে বলে গঙ্গা যমুনা পার। হ্যাঁ, এই শাড়িগুলো তো আবার একটু ঝামেলা আছে, যেটা কিনা একটা দুইটা থাকে, মানে সেম সেম কালার থাকে না। তবে এটাও সত্য, মাদুরাই কিন্তু রিসামে সব থেকে বেশি রিজনেবল মনে হয়। অনেকদিন পর মেসেজ করলাম, আচ্ছা আপু তোমার পরা শাড়িটার প্রাইস, আচ্ছা আমার শাড়িটা ২৫০০ টাকা। এটা দেখো, ডিপ নেভি ব্লু, ডিপ নেভি মানে ব্ল্যাকিশ ব্লু, একদম ব্ল্যাক এর থেকে কোনো অংশে কম না, বোঝা যায় না যেটা নেভি ব্লু। এটার সাথে পার্টটা দেখিয়ে দিই, এটা আসবে এই পার্টটা। হ্যালো আপু, আই রাঙ্কার, হ্যালো, কি খবর? এই যে সানা কোন এখানে চলে আসছে, এটা আসবে হচ্ছে আমার খুব ভালো, এবার আসো সবাই মিলে ধরি। এই আসলো, যাই হোক, এক সাইডে ব্লাউজ আছে, এক সাইডে হচ্ছে আঁচল আছে। তো এই শাড়িটার মাদুরাইয়ের প্রাইস বলুন। লিলেন থেকে শুরু করে সব শাড়ি রিসামে অনেক বেশি রিজনেবল, প্রাইস আসবে মাত্র ১৮০০ টাকা নাকি ১৮৫০ টাকা এই মাদুরাইটার প্রাইস। এগুলো কিন্তু একটা এক পিসের থাকে, ঠিক আছে? এই যে দেখো আরেকটা মিষ্টি কালারের শাড়ি। হ্যাঁ, আরেন লিখেছে, হ্যালো আগেও কি আপি গো, নিয়ে নাও পিঙ্ক কাজিটা। হ্যাঁ, পিঙ্ক কাজিটা তো নিবই, ওইটাতে আর কেউ আমার ঠেকাইতেই পারবে না, এত সুন্দর। এটা দেখো, এটা আসবে আমার পিঙ্ক কালারের খাজি, ওকে থুপু। এটা আসবে আমার পিঙ্ক কালারের শাড়ি, কি কালার আপু এটা? হট পিঙ্ক, না হট পিঙ্ক না, লাইট ম্যাজেন্টা, মিষ্টি লাল। আচ্ছা মিষ্টি লাল, হ্যাঁ। এটা পরে কি বিয়ে করা যাবে বলেন দেখি? আমি আপনি করেছিলেন এই টাইপের শাড়ি পরে বিয়ে? না, কি পরছিলেন বিয়ের দিন? ঘুমাইন না উঠে কি পরছিলেন বলেন। এইটা দেখো, এইটা আসলে চা চলের বসেন মিষ্টি মেয়ে। আচ্ছা কি পরছেন? জর্জে কি শাড়ি না কাতা? জর্জে কি পরছেন? এইটা দেখো, বিয়ের শাড়িটা আছে, মেয়েও তো নেই, কারে দিবে? ছেলের বউ ছাড়া
দেখিনি অনেক বেশি সুন্দর, 1890 টাকা এত সুন্দর শাড়ি ইম্পসিবল পাওয়া, হ্যাঁ ইম্পসিবল। আচ্ছা তাহমিনা আপু লিখেছে আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। শাড়িটা কত? 2500 টাকা, ঠিক আছে 2400-500 টাকা, 2500 টাকা। এটা দেখাবো আরেকটা কাটওয়ার্কিং শাড়ি, এটা নিয়ে না এখন ধুম পড়েছে, বুঝতে পেরেছো? অ্যাপ্লিকের শাড়ি এগুলা কিন্তু এখন খুব চলছে, সিরিয়াসলি আমি সত্যি কথা বলছি, এগুলা কিন্তু এখন চলছে, অনেক বেশি 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 সুন্দর, অনেক বেশি বেশি সুন্দর। এক্সক্লুসিভ বলতে পারো না, মানে পারি না যে আমরা কটন শাড়ির মধ্যে অ্যাপ্লিক শাড়ি, এটা কিন্তু একটা সময় অনেক চলতো, আমি আমি নিজেই দেখেছি একটা সময় অনেক চলতো আমরা, হ্যাঁ আপনি ঘুমান তার যে এটাই ভালো হবে, কথা বলতে দিবে না আপনি আবার ঘুমাবেন। এই দেখো এই আসবে আমার শাড়িটা, অ্যাপ্লিকের মধ্যে আমি এরকম একটা শাড়ি নিব। তোমার পরাটা কত? মাত্র 2500 টাকা। এটার দেখি কতগুলা কালার আছে। এই আসবে হচ্ছে আমার এই শাড়ি, খুবই সুন্দর, সম্পূর্ণ অ্যাপ্লিক করা, সাথে আসবে স্টোন, কালারটা আসবে একদম নীল শাল, একটা নীল কালার, হ্যাঁ খুবই সুন্দর, আপনি বুঝবেন এটা আমি একদম ভিতর থেকে বলছি। তোমার পরাটা কত আছে তো বললাম, একদম আপনি বুঝবেন না, আপনি আমার কথা একদম তুলে নিয়ে বলবেন বা বলে দিলাম। এই আসবে আমার শাড়িটা তো বলি এই যে ওকে, এটাতে রানি ব্লাউজ আর ব্লাউজ নাই, কোনটা না ব্লাউজ নাই, ব্লাউজ নাই, কাজ করতে দেখো পুরোটা কাজ নাই না রে ভাই। এই যে দেখো আমি দেখাই দিই, হাই রুমানা আপু, এই যে দেখো এই আসবে আমার শাড়িটা, উচির পোর্শনটায় কাজ থাকবে না, ঠিক আছে। লাবণ আপু তো আমার তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপু, লাইভ দেখি। আচ্ছা দেখছো ভালো বললেও উনি একটা কথা বলে বলে পেইড রিভিউ, কোনো কথা দেখো জানো এখন পেইড রিভিউ যে কি পরিমাণ চলে, আমি এটা এই পেইড রিভিউটাকে বাপের থেকে সুন্দর, মানে হচ্ছে টাকা দিয়ে কমেন্ট কিনে বিভিন্ন পেজে দেখি যে সুন্দর সুন্দর বলে শাড়ি, আরে না এরকম না, এটা এখানে না, অ্যাপ্লিক শাড়ি ম্যাটেরিয়াল যে আমার তো 100টা রিভিউ তো একটা দুটো এরকম আছে, আর ওটা হচ্ছে তোমার 50টা এরকম আছে, মানে কেনা রিভিউ বলতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাপ্লিক শাড়ি ম্যাটেরিয়াল দেখি, উফ এতক্ষণ নাটক কেন করতেছি, প্রাইস আসবে 880 টাকা, 880 টাকা, ঠিক আছে 880 টাকা, 1000 টাকা দিলে অনেক টাকা রিটার্ন আসবে, চকলেট খাইতে পারো, অনেক খাইতে পারো, এইটার প্রাইস আসবে 980 টাকা। এটার কালার গুলো এবার দেখি, অ্যাপ্লিকার কিন্তু এক 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 কালার, আমি দেখে দিই তোমার শাড়িটা, এই যে ক্লিয়ার না, এটা দেখো এটা লেমন, ওকে ইমো তোমরা বের হয়ে যাও না, তুমি শাড়ি কালারটা যে দেখো, এটা কিন্তু এই পোর্শনটাকে শুধু হচ্ছে কাজটা থাকবে, কুচির পোর্শনটাই কাজটা থাকবে, হ্যাঁ এটা সুন্দর না, এটার কালারটা কিন্তু সবগুলো সুন্দর, ইয়েলোটা তো আমার চোখে পড়ছে, ব্ল্যাকটাও চোখে পড়ছে, আর এইটা ওপেন করার পর অনেক রিজনেবল প্রাইস, মাত্র 980 টাকা পড়বে এই অ্যাপ্লিকের শাড়িটার প্রাইস, ঠিক আছে।
এবং স্টোনও করা আছে হাফ সিল্কের মধ্যে, আমি তোমাদেরকে দেখাই। এই আসবে হচ্ছে আমার শাড়ি, এগুলোর সাথে কিন্তু মানে যে কি ভালো লাগে কি অনেক ভালো লাগে, সিরিয়াসলি এই শাড়িগুলো পরে অনেক ভালো লাগে, আমি দেখাই দিই। এই আসবে হচ্ছে আমার, আর এগুলোর সাথে তোমরা চাইলে মানে যে কোনো ব্লাউজ ক্যারি করতে পারো, ব্লাউজের সাথে ম্যাচিং করে হচ্ছে তোমরা জুয়েলারি ক্যারি করতে পারো, বা এত সিম্পল শাড়ির সাথে হচ্ছে সুন্দর চুড়িও পরতে পারো, অনেক ভালো লাগে। ঠিক আছে, প্রাইস আসবে 980 টাকা, এটাও কি সেম 980 টাকা। হ্যাঁ, সো এবার কালার গুলো দেখাই। হাই আপু, হ্যালো বিউটিফুল গুলা। এই যে দেখো, এবার একটা রসগোল্লা, এটা কয়টা আছে আপনার কাছে? ব্ল্যাক, কেমনে সাহস করলেন আপনি ব্ল্যাকটা দেখাচ্ছি? আচ্ছা এটা দেখো, এটা আসবে ব্ল্যাক, এটা নিবো, মিন্টটা নিবো, সুন্দর লাগতেছে না? সবগুলা একটা করে নিবো। এটা কি ছিল? না সত্যি অনেক সুন্দর শাড়ি, পরার পরে তুমি সবগুলো নিবা। আমি তো জানি আমার তো পছন্দ হয়েছে, আর দাম যেই রিজনেবল, আমার জন্য তো 1000 আসি না। অনেক সুন্দর, এটা আসবে ব্ল্যাক, আম্মা জান তো দেখতে পাগল হয়ে যাবে, ব্ল্যাকটা অনেক সুন্দর। হ্যাঁ, গর্জিয়াস ব্ল্যাকটা, অনেক ব্ল্যাকটা চিকির চিকির করতেছে তো, এটা বুঝা যাচ্ছে না আপু তুমি এইখানে। হ্যাঁ রে পাগলি, দেখো না কত দিন হয়ে গেছে, আমি রিসামের একদম কলিজার টুকরা বলো। এই যে দেখো, এইটার সাথে কি ব্লাউজ দিয়ে পরবো বলেন, আমি যখন পরবো ব্ল্যাক আসতো না? হ্যাঁ ব্ল্যাক দিয়েই পরবো নাকি অন্য কালার? আচ্ছা যাই হোক, প্রাইস আসবে 980 টাকা। এবার আমি এই ইয়েলোটা দেখাই, আমি বললাম না ইয়েলোটা, আপু প্লিজ আপু, আমি দেশের বাইরে থাকি তাই সবসময় রেকর্ড লাইভ দেখতে হয়। আচ্ছা প্লে ক্যাচ, এটা দেখো, এটা আসবে ইয়েলো, বাসন্তী কালার, খুব সুন্দর শাড়ি, বাসন্তীর মধ্যে পড়ে না। আচ্ছা হইব কিছু একটা, এই যে দেখা না আপু, ইয়েলোটা নিবো, মিন্টটা নিবো, 980 টাকা, তেমন কোনো না, 3000 টাকায়, 3000 টাকাও না, তিনটা শাড়ি পাবো। হ্যাঁ তিনটা শাড়ি পাবো আমার, এই শাড়িগুলো তো চরম সুন্দর, চরম চরম চরম। এই দেখো ইয়েলো, জর্দা কালার এরকম থাকে, খাও করে উঠবে জর্দা কালার বললে, না এটা না, আমি সেটাই তো বলছিলাম, জর্দা কিনতে। এটা হচ্ছে পিজ্জা কালার, এবার চিনছেন? আপুকে তো অনেক পিজ্জা পছন্দ, সবাই শোরুমে পিজ্জা পাঠাই দিবা। হ্যাঁ জানি, প্রাইস আসবে 980 টাকা অ্যাপ্লিকের, তার উপর কিন্তু আবার সুন্দর স্টোনিং করা আছে। এই ব্ল্যাকটা পরে 12টায় আসবা? না আমি মিন্টটা আমার বেশি চোখে ধরছে, মিন্ট কালারটা, লেমনটা অনেক সুন্দর, ব্ল্যাক তো সুন্দরই গর্জিয়াস, ওই যে মাঝখানে গেছে একটা। এবার রেডটা দেখাবো, নতুন বউ যারা আছো আমার মতো, রিমাপুর মতো যারা পুরনো হন নাই তাদেরকে দেখা দিচ্ছি, এটা হচ্ছে রেড, রেড কালার। এই যে অ্যাপ্লিকের মধ্যে এরকম স্টোন করা, ভাই রিসাম ফ্যাশন তো কিছু বাদ দিবে না ইনশাআল্লাহ, সব থাকবে রিসামে, তাই না? অ্যাপ্লিকের শাড়ি আমার মানে আমার খুব ভালো লাগতেছে, সুপার ডুপার রিজনেবল, মাত্র 980 টাকায়। হ্যাঁ মাত্র 900, একদম টকটকা লাল কিন্তু এটা, কোনো ফ্যাকাশে ফুকাশে লাল না, এটা অনেক সুন্দর, এবং কুচিতে কিন্তু কাজ হবে না, ওকে কুচিতে কিন্তু কাজ হবে না। রিসাম ফ্যাশনে সব শাড়ি সুন্দর অ্যান্ড ইউনিক অ্যান্ড রিজনেবল, ইয়াস ইটস ভেরি ট্রু, ইটস ভেরি ট্রু। এই যে দেখো, এটা আসবে আমার রেড অ্যাপ্লিক, সুন্দর সিকোয়েন্স করা আছে, সিকোয়েন্স না সরি স্টোন করা আছে। একটা কথা বলে দিই, তোমরা যে যেটাই নিবো না কেন অবশ্যই নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিবা, এবং অর্ডার প্লেস করে কিন্তু অর্ডার ক্যান্সেল করবা। এখন একটা নতুন ফোন আসছে, সেটা হচ্ছে
এই অনলাইন অর্ডার করে যে শোরুম থেকে নিয়ে না এই এটা আসলে করা যায় আমাদের ধন্য করার কিছু হয় হ্যাঁ অনলাইনে অর্ডার করে তোমরা শোরুমে যে নিয়ে আসবা ওকে শোরুমেরটা শোরুমে যে নিয়ে আসবা আর অনলাইনে যদি অর্ডার প্লেস করেই দিয়ে থাকো তাহলে এটা এখান থেকে নিয়ে নিতে হবে কারণ হচ্ছে আমরা কুরিয়ারে দিয়ে দিব আচ্ছা কুরিয়ারে দিয়ে দিব আমরা তাই না কুরিয়ারে দিয়ে দিলে সেই কুরিয়ার চার্জটা দিতে হয় এছাড়াও তোমার জন্য একটা প্রোডাক্ট আমরা হোল্ড করে রেখেছি তারপর ওটা প্যাকিং করলাম তারপর তোমাকে পাঠালাম ওটার জন্য আমরা রিটার্ন চার্জ দেব পরে এটা হচ্ছে যদি বেশি ইমার্জেন্সি থাকে হ্যাঁ তোমরা ফোন কল করো বা মেসেজ করে দাও যে আপু আমার কালকেই প্রয়োজন না হলে আমি শোরুম থেকে নিবো সেটা একটা আলাদা ব্যাপার যে কোনো জিনিসের জন্য দুই চার দিন হাতে নিয়ে তারপরে বুঝা যায় না আপু কিছু খাড্ডি দেখো না খাড্ডি আমি নিচ্ছি আপু আজকে একটা মো আপু আজকে আমি একটা খাড্ডি নিচ্ছি 3,880 টাকা আমার জন্য মামা 4,000 টাকা দেখি কি করে কিভাবে মিথ্যা কথা অনেক প্রবলেমে আপু একটু কষ্ট করে খাদিটা বাইর করবেন না উনি কষ্ট করবেন আচ্ছা এটা তাহলে আমি যে নিবো আপনি টেনে বের করবেন না দেখাইছি একটা ছিল লেমন কালার একটা ছিল পিঙ্ক কালার সো পিঙ্ক কালারটাও এই আসবে আমার শাড়িটা প্রাইস আসবে 1850 এইগুলার প্রাইস 1850 টাকা হ্যাঁ 1850 টাকা এইবার আমার এখান থেকে চলে যাচ্ছে এতক্ষণ ঠিক ছিল কি করলেন আপনি কই পালাইলেন আচ্ছা এইবার হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করে দেখি এটা কি শাড়ি কোটা কটন ঠিক আছে কোটা কটন গিফটের জন্য সুপার হবে আমার তো লাগবে এবার 4-5টা কি হবে আমার আল্লাহই জানে কোটা কটন ঠিক আছে এটাতে দেখি ব্লাউজ পিসটা মানে কুচির পার্টটা আলাদা কুচির পার্টটা আলাদা এই যে দেখো দেখেন নাই খুলে
এই আসবে আমার গুচির পার্ট তাই দুইটা পার্ট দুইটা এখানে তিনটা চারটা কালার ওকে এই আসবে আমার শাড়ি এইবার এইটার প্রাইস বলে দিব এবার বাই বাই এই যে দেখো এই আসবে হচ্ছে আমার ব্লাউজ পিস প্রাইস 1080 টাকা 1080 খুব সুন্দর কালার কম্বিনেশন গুলো আপু একটু কম প্রাইস রাখবেন হ্যাঁ আঁচল সি গ্রিন এর সাথে রেড আর এটা আসবে হচ্ছে আমার এই নেকের পোর্শনের এই সাইডে থাকবে ঠিক আছে লিনেন কটন নাকি কোটা লিনেন কটন কোটা কটন সরি লিনেন লুনেন নাই কোটা কটন এটা আসবে মো আপু এত বড় কি জানি নিছে হাত জোড় করা নিশ্চয়ই ডাটা অন করার জন্য বলছে তাই না এটার প্রাইস আসবে 1080 টাকা প্রাইস আসবে 1080 টাকা আচ্ছা আমি পরে দিচ্ছি একটু ইয়াতে এইটা আসবে ব্লাউজ না এটার ম্যাটেরিয়াল একটু তসর হ্যাঁ এটা তসরের মতো এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম ভাই মানুষের হ্যালো তাহিয়া তবাসুম এতক্ষণ পর আজকে ডিউটি ছিল না এই জন্য আমি কোনোটা লাইভে পাইনি আজকে ডিউটি ছিল না এটা প্রাইস আসবে 1080 টাকা ওকে ওকে তারপর এই যে দেখো আমার শাড়ি চলে আসছে এই যে দেখো এটা কিন্তু আমার আছে আমি না হলো আমার লাইফে 4 থেকে 5 বার পরে ফেলছি শেষ করে ফেলছি বাদ করে ফেলছি আমি মানে এতবার পরছি আমি এই শাড়িটা হ্যাঁ আবারও দেখি এটা কিন্তু অনেক সুন্দর এটা পরা আমার সুন্দর সুন্দর ছবি আছে তোমরা দেখে নিও এটা অনেক সুন্দর শাড়ি কি দৃষ্টি আকর্ষণ করেন কেন না এটা অনেক সুন্দর সিরিয়াস অদ্ভুত সুন্দর শাড়ি আমি দেখাই এই দেখো এটা আসবে হচ্ছে আমার আঁচলের পোর্শন এইটার আর ভিডিও ভিডিও করে লাভ নাই এটা এমনি সুপার হিট ও আচ্ছা এটা আসলে এটা অনেক সুন্দর শাড়ি দেখাও দেখি এটা আসবে হচ্ছে আমার সুন্দর আঁচল হোয়াইট কালার একদম পিওর হোয়াইট আর এই যে দেখো এটা ম্যাটেরিয়ালটা যেন কি হাফ সিল্ক এর মধ্যে হচ্ছে জামদানি করা ঠিক আছে হাফ সিল্ক জামদানি কিন্তু এটাতে এই এই পোর্শনটাই হচ্ছে আমার ডিজাইনটা থাকবে কুচির পোর্শনটা যে দেখো এই পর্যন্তই হচ্ছে আমার কাজটা ওকে আর বাকিটা হচ্ছে আমার এরকম এক কালারের হ্যাঁ আমার পড়া ছবি আছে তোমরা দেখে নিতে পারো এটা অনেক সুন্দর এবং প্রাইস শুনলে মাথায় আকাশ ভেঙে পড়বে এই শাড়িটার প্রাইস বলে দিন 1450 টাকা ইয়েস প্রাইস আসবে 1450 টাকা 450 অনেক সুন্দর রিজনেবল প্রাইসে যারা এই কালারের জামদানি চা হোয়াইট কালারের জামদানি নিয়ে নিতে ভুলবে না অবশ্যই যারা নতুন জয়েন করেছো রিসামে এবং সবাই সবার আত্মীয় স্বজনকে ট্যাগ করে দিতে পারো রিসামকে কিন্তু আমার কি কাছে মনে হয় রিসামের কথা কেউ কাউকে বলে না কারণ বলে যাদের মনটা একটু উদার তারা না না অনেকেই বলে না কেন জানেন বলে না ঠিক না বলে না কারণ হচ্ছে সবাই জেনে যাবে যে আপনার যারা অরিজিনাল বলে পাইছে শাড়ি আমি পেয়েছি ভালো আই তোমার খাদি শাড়িটা দেখানো যাবে রিমাল খুব প্লিজ একদম ভিতরে চলে গেছে লাইভ শেষ করলে প্রথমেই দেখাইছি আজকে খাদি তুমি দেখে নিও আপনি দেখে নিয়ে হ্যাঁ আমি একটা মিন্ট কালার দেখাইছি আর হচ্ছে লেমন কালার দেখাইছি আর হচ্ছে পিঙ্ক কালার দেখাইছি সো লেমনটার উপর চোখ গেছে যদি অ্যাপ্লিক লেমনটা না নেই তাহলে খাদি লেমনটা নেব ওকে বলেই দিলাম তোমাদেরকে দেখবা ইনশাআল্লাহ আমাকে লাইভে সো ভালো থেকো সবাই আমার জন্য দোয়া রেখো এবং রিমা আপুর জন্য দোয়া রাখবা রিসামের সাথেই থাকবা কেউ ভুলবা না রিসামকে সো আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই নাম টেলিফোন নাম্বার 35